দাবারো বাইক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় দুই উপজাতি যুবক। প্রণয় সম্পর্কিত ঘটনার জেরে এক গৃহবধূকে কাছের সাথে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ জনতা। বসতঘরে আগুন লাগিয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে পুড়ে মারার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার ঘাতক স্বামী। ভুয়ো অ্যাম্বুলেন্স গাড়ি থেকে 20 লক্ষ টাকার গাঁজা উদ্ধার। নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার বার্তা রাজ্যপাল ইন্দ্রসেনের রেড্ডি নাল্লুর।